प्रिय छात्र छात्रीरा वीडियोते आमरा तुम्हादेर बजराय डाकाती पाठ्यांशेर व्याकरणगत प्रश्न आलोचना करब। प्रथमे रयेछे वाक्य रचना करो। हाथियार, हाथियार दिए बोये देवा आछे डाकात दलेर प्रत्येकेर हाते हाथियार छिलो। तारपरे आछे रक्षक, रक्षक कखनो कखनो भक्षक हये जाय। तीने आछे अभिभूत, अचेना लोकटीर दया देखे आम्रा सकले अभिभूत हयेछि, बा तुम्रा बोलते पारो दीते पारो जे आमादेर क्लासेर रेजाल्टे आमादेर शिक्षकरा अभिभूत हयेछेन। तफात, मानुषे मानुषे तफात करा उचित नय। अधिक, आक्रमणकारीरा संख्याय छिलो अधिक। सामग्री, पूजार जन्य पूजार सामग्री प्रयोजन। आटक, पुलिस चोरटीके जेले आटक करे राखलो। तारपरे देखो आछे सन्धि विच्छेद करो। सन्धि विच्छेदेर प्रथमे आछे देखो ब्रजेश्वर, ब्रजेश्वरेर सन्धि विच्छेद तोमादेर बोयेई दिये दियेछे। ब्रज जोगीश्वर হয়েছে ব্রজেশ্বর। তারপরে দিয়েছে ধর্মাবতার, ধর্ম যোগ অবতার হয়েছে ধর্মাবতার। করাঘাত, করাঘাতের সন্ধি বিচ্ছেদ হবে কর যোগ আঘাত, করাঘাত। তারপরে দেখো কি দিয়েছে মহাশয়, মহা যোগ আশয়, মহাশয়। তারপরে আছে পদাঘাত, পদ যোগ আঘাত, পদাঘাত। তাহলে সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। তারপরে কি আছে দেখো, তারপরে আছে পদ পরিবর্তন করো। পদ পরিবর্তনের প্রথম আছে ত্যাগ, ত্যাগের পদ পরিবর্তন করলে হবে ত্যাগী, এটা বইয়েই আছে দেওয়া। তারপরে আছে নিকট, নিকটের পদ পরিবর্তন করলে আমরা কি পাবো নৈকট্য। তারপরে আছে মধুর, মধুরের পদ পরিবর্তন করলে হবে মাধুর্য। নিদ্রিত নিদ্রা, প্রবেশ প্রবিষ্ট। অধিক আধিক্য, নিশ্চয় নিশ্চিত। আক্রমণ আক্রান্ত। তারপরে আছে বিপরীতার্থক শব্দ। প্রথমে আছে নিদ্রিত, বইয়ে আছে সেটা জাগ্রত। বিপরীত শব্দ নিদ্রিতর বিপরীত শব্দ হবে জাগ্রত। তারপরে আছে শিকার, শিকার অস্বীকার। অধিক অল্প, প্রবেশ বাহির, নিকট দূর। তারপরে আছে পদ নির্ণয় করো, কোনটা কোন পদ বলবে। প্রথমে আছে ব্রজেশ্বর, ব্রজেশ্বর তো নাম, একটা নাম, তাহলে এটা হবে বিশেষ্য পদ। তারপরে আছে দেবী চৌধুরানী, এটাও একটা নাম, তাই এটাও বিশেষ্য পদেই পড়ে। এরপরে আছে মধুর, মধুর হচ্ছে বিশেষণ পদ। পঞ্চাশ, এটাও একটা পরিমাণ, তাহলে এটাও বিশেষণ পদেই পড়ে যায়। ভিক্ষা বিশেষ্য পদ, ভিক্ষা বিশেষ্য পদে চলে যাচ্ছে। তারপরে আছে লিঙ্গ পরিবর্তন করো। আরোহী, আরোহীর লিঙ্গ পরিবর্তন করলে আরোহিণী। রক্ষক আছে, রক্ষক রক্ষিকা। নদী নদ, শ্বশুর
শাশুড়ি, ব্রাহ্মণ ব্রাহ্মণী, রানী রাজা। সবশেষে আছে শুদ্ধ রূপটি লেখো। প্রথম আছে মুহূর্ত, তিনভাবে দিয়েছে মুহূর্ত লেখাটি। এখানে বইয়ে দেওয়াই আছে তৃতীয়তে তিন নম্বর যে মুহূর্তটা আছে, মুহূর্ত লেখাটা আছে, সেটা শুদ্ধ। দ্বিতীয় নতে আছে শ্বশুর, প্রথম শ্বশুর লেখাটাই শুদ্ধ। তিন নম্বরে আছে মুষ্টিবদ্ধ, মুষ্টিবদ্ধতে এই দুই নম্বর মুষ্টিবদ্ধ লেখাটাই শুদ্ধ। তাহলে তোমাদের ব্যাকরণগত প্রশ্ন শেষ হয়ে গেল, আর বজ্রায় ডাকাতি পুরো গদ্যাংশের প্রশ্ন, ব্যাকরণগত প্রশ্ন, পাঠ্যাংশের প্রশ্ন, রচনাধর্মী, অতি সংক্ষিপ্ত মান সব প্রশ্নই তোমাদের হয়ে গেল। তারপরে যদি বুঝতে অসুবিধে হয় কোনোটাতে, আমাকে কমেন্টস করবে। ভালো থাকবে তোমরা।